হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল খোলা আসমা। আজকে আমি একটা নন বেঙ্গলি রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে থেপলা। থেপলা মেথির শাক দিয়ে থেপলা বানায়, তো সেই জন্য আমি এখানে মেথির শাক কুচিয়ে নিয়েছি ছোট ছোট পিস করে। এখানে 200 থেকে 250 গ্রাম মেথির শাক আছে, আর এর সঙ্গে তোমরা ধনে পাতা অ্যাড করতে পারো। আমার কাছে ধনে পাতা অ্যাভেলেবেল নেই বলে আমি ধনে পাতা নিইনি। আর এখানে আমি নিয়েছি 6 কাপ আটা, আর এখানে আমি নিয়েছি 1/2 কাপ ময়দা। আমি এটা অ্যাড করে নিলাম। এবার এর মধ্যে আমি নেব বেসন, 3 চামচ বেসন নিয়ে নেব বড় টেবিল স্পুনে। ওটাও এটার মধ্যে আমি অ্যাড করে নেব। আর নেব অল্প নুন দেব এর মধ্যে, আর 1 টেবিল স্পুন চিনি দিলাম। আর দেব আমি এখানে কসুরি মেথি আর জোয়ান, এটা পুরোটা দিয়ে দিলাম। আর নেব আমি এখানে একটুখানি খুব সামান্য 1 পিঞ্চ মতো হলুদ, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর লাল মরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কা আদা আর রসুন গ্রেট করা, এটা পুরোটাই দিয়ে দেবো এখানে। আর দেবো এখানে অয়েল, আমি এখানে সাদা তেল দেবো। সাদা তেল আমি এখানে 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম। আর দই দিলাম এখানে, 2 টেবিল স্পুন দই দিয়েছি আমি এখানে। এবারে এই পুরো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে শাকগুলো এর সাথে মেশাবো। এখন আমি জল দেব না, কারণ শাকের থেকে একটুখানি ময়েশ্চার মতো বেরোবে। পুরো শাকগুলোকে আমি নিয়ে নেব। শাকগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আটাটা মাখা হয়ে গেছে, এবার আমি এটার পরে একটুখানি তেল গুলিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি 15 মিনিট পরে ফিরে এলাম। এটাকে আরেকটুখানি আমি মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। এবার আমি ছোট ছোট লেচি কাটব। ভালো করে আটাতে আমি র্যাপ করব, র্যাপ করে এগুলোকে বেলে নেব। দেখো আমি খুব পাতলা আমি বেলেছি। আমি আরেকটা দেখিয়ে দিই তোমাদেরকে। আটাতে ভালোভাবে র্যাপ করে নেব।
দেখো খুব পাতলা করে আমি বেলেছি, এভাবে আমি সবগুলো বেলে নিই, তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা আমি অনেকগুলো বেলে নিয়েছি আর এখানে বাকিগুলো রয়েছে, পরে বেলবো ওগুলোকে। তো বন্ধুরা এবার আমি সেঁকতে যাব। আমি গ্যাস অন করে তাওয়া গরম করে নিয়েছি, এবার আমি এটা দিয়ে দিলাম। এটাকে মিডিয়াম টু স্লো আছে, সেঁকতে হবে। অপর পিঠটা উল্টে দেব, এবার আমি অল্প অয়েল বুলিয়ে দেবো। তোমরা চাইলে বাটারও দিতে পারো কিংবা ঘিও দিতে পারো। আমি সাদা তেল দিলাম, এইভাবে আমি সবগুলোকে করে নেব। আরেকটা আমি করে দেখাচ্ছি। এবার আমি এটাকে ফ্লিপ করে দিলাম, অপর পিঠটাকেও হতে দেব। এগুলো একটু হতে টাইম লাগে। এবার এতে আমি একটুখানি অয়েল দিয়ে বুলিয়ে দেবো। ফ্লিপ করে দিলাম, আবার একটুখানি অয়েল দিয়ে বুলিয়ে দেবো। কালারটা দেখো কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে আর দুধ পিঠটা হয়ে গেছে। বন্ধুরা এভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা আমার সব থেপলা রেডি, কালার খুব সুন্দর এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখানে সবুজ চাটনি আর সসের সাথে পরিবেশন করেছি। আর তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেল খোলাসমা সাবস্ক্রাইব করো, বেল আইকন অ্যান্ড অল অপশান অতি অবশ্যই প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে আমি এখানেই বিদায় নেব। বাই ফ্রেন্ডস, সবাই ভালো থেকো।